গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবচানি আর আজকে তোমাদের সাথে একদম একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি তো সকালে দেখো চা চা না কফি বানিয়ে নিচ্ছি তো কফিটা এক কাপই বানাচ্ছি কারণ আমার হাজব্যান্ড সকালে শুধু চা খেয়েছে তো বললো আমি কফি খাবো না তার জন্য আমি শুধু কফি খেয়েছি আর আমার হাজব্যান্ডে টিফিন খাওয়া হয়ে গেছে তো হাজব্যান্ডের জন্য সুন্দর করে থালাতে বা প্লেটে ভালো করে খাবার বেড়ে পরিবেশন করি কিন্তু নিজের জন্য দেখো সেটুকুও করতে ইচ্ছা করে না হটপটের মধ্যেই নিয়ে নিয়েছি কারণ হটপটটা মাছবো তো একেবারে রুটিটা এর মধ্যেই খেয়ে নিলাম তাহলে আর বাসনটা পরবে না মানে একটা বাসন তো কম পড়লো আর সকালবেলা আজকে সারাটা দিন মেঘলা তো সকাল থেকে না মনটাও যেন ভালো লাগছে না তো আজকে পুরোনো দিনের গান শুনছিলাম আর আজকে বাজার এসেছে তো এখানে হচ্ছে এটাকে আমি বলি বেতাল মাছ সেই বেতালের গল্প মনে আছে চাঁদ মামা বইয়ের মধ্যে শুরু করে লেজটা লেজের মতো করে বেতালকে দেখতে পেতাম কার্টুনে তো সেই জন্য ছোটোবেলা থেকে এই মাছটাকে আমি বলি বেতাল মাছ আসলে এটা আমোদি মাছ আর আছে ডিমড়ে মাছ তো মাছগুলো কেটে নেব নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর একখানা ডিমড়ে আর আমোদি মাছটা রান্না করবো আর এদিকে পালং শাকটা ভেজে নিচ্ছি এর তো রেসিপি তোমাদের সাথে কাল শেয়ার করেছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর আজকে তো সারাটা দিন তো মেঘলা করে আছে ওই জন্য না মনটাও ঠিক যেন ভালো লাগছে না শুনছি তো সাউথের দিকে বৃষ্টি হবে ঝড় হবে তো তার এফেক্টটাই এদিকটাতে শুরু শুরু করে শিম মুলো আলু কেটে নিয়েছি আর এই রেসিপিটা তোমাদের সাথে সেদিনকে শেয়ার করেছিলাম যেটাকে পাতুরি বলি কিন্তু আজকে একটা কাণ্ড ঘটেছিলো শুধু কালো জিরে ফোড়ন দিয়েছি রাঁধুনি ফোড়ন দিতে একদম ভুলে গেছি যে সময় রাঁধুনি ফোড়নের কথা মনে পড়ে গেছে তো তখন প্রায় তরকারির মানে সবজিটা বেশ নরমও হয়ে এসেছে সেই সময় তো তখন কি করব আমি সেই ডিমরে মাছটা ভেজে আলাদা করে কড়াইয়ে ভেজেছিলাম তো সেই তেলটার মধ্যে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর ধনে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে তখন এর মধ্যে দিয়েছি তরকারিতে দিয়েছি তো রান্নার কোনো হেরফের হয়নি টেস্টের মানে সব ভালোই হয়েছিল তো কখন মনে পড়েছে যখন এই যে আমি তরকারিগুলো যখন কষানো হয়ে যায় সবজিগুলো সাইড করে যে মাঝখানে একটু গর্ত মতো করে মাছটা দিই সেদিনকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই মুহুর্তে মনে পড়েছিল তো তখন ওইভাবে আমি মেকআপ করে নিলাম রান্নাটা যাই কমপ্লিট করে নিতে পেরেছিলাম তো আজকে ছোট্ট একটা ব্লগ দিচ্ছি সকাল থেকে মনটাও ঠিক ভালো লাগছে না মানে ভিডিও করতে যেন ইচ্ছা করছে না মানে ক্যামেরার সামনেও আসতে ইচ্ছা হচ্ছে না এরকম দেখো এই মোমেন্টে মনে পড়েছে যে আমি এর মধ্যে রাঁধুনি ফোড়ন দিতে ভুলে গেছি কালো জিরে দিয়েছি তো যাই হোক আমরা তো এইভাবেই মানে শিখি রান্না তো আমার বিয়ের পরে অনেক এরকম কাণ্ড ঘটতো তো সেইগুলো মনে পড়ছিল। তরকারিতে আদা দিতে ভুলে যেতাম তখন ওই মাছখানটা ফাঁকা করে না একটু তেল দিয়ে ওখানটাতে আদা দিতাম মানে এরমভাবে করতাম তো রান্নার কোনো হেরফের হতো না ভালোই লাগতো মানে টেস্টের হেরফের হতো না দারুণ লাগতো খেতে তো দেখো এইভাবে করেছিলাম আর আমার হাজব্যান্ড তো চুনো মাছটা খেতে চায় না তাই জন্য ওর জন্য একটা ডিমড়ে মাছ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এখানে লাঞ্চ মেনুতে রয়েছে পালং শাক ভাজা আমলকি জলপায়ের চাটনি ডিমলে মাছ আর হচ্ছে আমোদি মাছ